বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শেখ মুজিবুর রহমান ও মহান স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী শহীদানদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালনের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ আব্দুল হামিদ এর বাণীটি পাঠ করে সবাইকে শোনানোর জন্য। আমি এখন মহামান্য রাষ্ট্রপতির বাণী পাঠ করছি। রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ঢাকা, 2/14/1422, 16 ডিসেম্বর 2015। সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা এদিন চূড়ান্ত বিজয় অর্জন করি। আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। আজ 16 ডিসেম্বর মহান বিজয় দিবস, বাঙালি জাতির অনন্য গৌরবের দিন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সারা দিয়ে বাঙালি জাতি দীর্ঘ 23 বছর রাজনৈতিক সংগ্রাম ও 9 মাস মরণপণ যুদ্ধ করে 1971 সালের এই দিনে জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী স্বাক্ষর শেখ হাসিনা। আসসালাম। মাননীয় রাষ্ট্রদূত, দূতাবাসে আমার সহকর্মীবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, বাংলাদেশ স্কুলের সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রপতি মন্ত্রী মহোদয়ের বাণীটি পাঠ করছি। অবিনাশী গান, স্বাধীনতা তুমি, কাজী নজরুল, ঝাঁকড়া চুলের বারুণী দুলাম, মহান পুরুষ, সৃষ্টি সুখে উল্লাসে কাঁপা। বাংলাদেশের মানুষ অবশ্যই, আপনারা সবাই বাঙালি, সবাই বুঝেন স্বাধীনতার ঘোষণা নিয়ে সবাই একটা বিতর্কিত সৃষ্টি হয় সবসময়। সবসময় স্বাধীনতার ঘোষণা বাংলাদেশ আওয়ামী লীগের, সরি, কাতার আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধাভাজন বীর মুক্তিযোদ্ধা উমর ফারুক সাহেব, তৎকালীন ঢাকার রেসকোর্স ময়দানে, বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যানে, বাংলাদেশ গর্বে গেরা লক্ষ কোটি কণ্ঠময়, বাংলাদেশ রক্ত বেচা মৌন এক অন্ধকার, বাংলাদেশ শপথে তৃপ্ত এক স্বাধীনতা, বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী মুক্তি। বাংলাদেশ এম্বাসি কর্তৃক আয়োজিত আলোচনা সভা। আমি মোহাম্মদ কামরুল হাসান আপনাদের বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশের শ্রেষ্ঠ অহংকার ঢাকা বিশ্ববিদ্যালয়, দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়, পাকিস্তানের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছে। আমরা এই জন্যই পাকিস্তানের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছে, যাই তারা আজও পর্যন্ত তাদের অপরাধ স্বীকার করতে চাচ্ছে। আমি একটি মুক্তিযোদ্ধার সন্তান, সেই মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে একটি অনুরোধ করব, যে মুক্তিযুদ্ধকে যদি স্মরণ করতে হয় প্রথমে সেটাকে বঙ্গবন্ধুর নাম অনুযায়ী, তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের বীর মুক্তিযোদ্ধারা এখানে উপস্থিত আছেন, আমার রাষ্ট্রকর্তে মুক্তিযুদ্ধ শহীদ হয়েছেন, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। দেশের মাননীয় রাষ্ট্রদূত আহমদ সাহেব, মঞ্চভূষ্ট দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সংগ্রামে এই বিজয় দিবস আমরা পেয়েছিলাম,
তাকে তিনি হচ্ছেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু মরে নাই, যদি রাজপথে আবার মিছিল হতো। জনাব গনি সাহেব সহ সকলকে আজকের বিজয় মাসের বিজয়ী শুভেচ্ছা, মজিবুর শুভেচ্ছা। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, তার সাথে সাথে শ্রদ্ধার মহান বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। কিছু ভালো জিনিসগুলো দেখাবেন, এখানে যারা আছেন প্রায় 40 বছরের উপরে, সবাই কিছু না কিছু জানে, দিক নির্দেশনা থেকে ধরে বাসস্থান সমস্ত কিছুর দায় দায়িত্ব নিয়েছেন, এমনি করে তার মতো আরো অনেকে। সেভাবেই মুক্তিযুদ্ধ হয়েছে। আজকে আমি এখানে আমার সাংবাদিক ভাইরা আছেন, তাদেরকে অভিনন্দন শুভেচ্ছা। আমি একটি তত্ত্ব বহুল কিন্তু উর্দু ভাষা ভাষী ছিল, আমার ভাষা, আমার ভাষার কথা বলার জন্য এবং মহান বিজয় দিবসের আমি প্রথমে কৃতজ্ঞতা জ্ঞাপন করি সে মহান নায়ক। সামান্য উপায়টুকু করতে পারছে না, পরিবার পরিজন নিয়ে চলার জন্য, তাদেরকে মানুষ করার জন্য তাদের। তো আমি লন্ডন থেকে কালকে আসার আগে আমি আনন্দ ছিলাম, আনন্দ থেকে বাসা গিয়েছি, নিশ্চয়ই এখনো পর্যন্ত আমি আমার মেয়েকে দেখতে যেতে পারিনি। মধ্যপ্রাচ্যে ফ্লোটিং লোক আছে, আজকে আসে কালকে থাকবে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আমাদের সাবেক রাষ্ট্রদূত সৈয়দ মাসুদ মাহমুদ খন্দকার স্যারকে। স্যারের অক্লান্ত চেষ্টায় আমরা এই 7টি স্টেশন আমরা পেয়েছিলাম। তো এখন যেটা আগে 9 থেকে 10 মাস লাগতো, এখন মাত্র 30 দিনে আমরা প্রবাসীদেরকে পাসপোর্ট দিতে পারছি। এবং আপনাদের প্রতি আমি প্রথমেই আপনাদের সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এখানে অনেকক্ষণ বসেছিলাম, আপনারা বসেছিলেন। প্রথমে আমি আমাদের দূতাবাসের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই।